ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন বাজে 1:10 বাকি আছে, মানে 12:50। আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম, সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই দিনটা কেটেছে। তার কারণ আমি একটু বিসিরায় গিয়েছিলাম, বিসিরায় হাসপাতালে ডাক্তার দেখাতে। এবারে আর এক অন্য ডক্টরকে দেখা, মানে দেখানো চিন্তা ভাবনা করেছি, কিন্তু অবশেষে আজকে কিন্তু ডাক্তার দেখানো হলো না। মানে সকালটা একদম তাড়াহুড়োর মধ্যেই কেটেছে। সকালে উঠে আশেপাশে যে সমস্ত কাজ থাকে, প্রত্যেকটা মেয়েরই থাকে, এটা নতুন করে বলার কিছুই নেই। সমস্ত কাজকর্ম সেরে আবার রান্না বসিয়েছি, ডাল মাছ ভাজা আলু ভাজা দিয়ে। সামন্ত সকালে টিফিন করেছে এবং পিউ ওটা খেয়ে স্কুলে গেছে। সামন্ত আছে মঙ্গলবার অফ ডে, ও বাড়িতে আছে। পিউকে আর মৌলিকেও ছেড়ে দিয়ে এসছে। তারপর আমি আবার দুপুরে রান্না করলাম, ভাতটা একসঙ্গে করে নিয়েছি, ডালটা করলাম, তারপর একটা সবজি করেছি, বিচে কলা, নিম ছেঁচকি বানিয়েছি নিম পাতা দিয়ে। আর মাছটা এখন আর মাছের ঝাল মাছ বা কিছুই করবো না, মাছ শুধু ভাজা করবো। মাছ ভাজাটা বাকি আছে আমার, সকাল থেকে এখনও কিছুই খাওয়া নেই। গিয়েছিলাম আমরা, প্রায় বাড়ির থেকে বেরিয়েছি 11:10 বেজে গেছে। স্যার বসেছিলেন, মানে যে ডক্টরকে দেখাবো উনি পেশেন্ট দেখেছিলেন, কিন্তু আর পেশেন্ট ছিল না বলে, তারপর ওনার ওটি ছিল, উনি ওটিতে চলে গেছেন। ওনার পরপর 3টে ওটি আছে। তো আমি বলেছিলাম রিসেপশানে যে আমি ঘন্টা দুয়েক ওয়েট করছি, কিন্তু রিসেপশান থেকে জানালো যে আমি ঘন্টা দুয়েক ওয়েট করব, কিন্তু স্যার ওটির থেকে বেরিয়ে আদৌ পেশেন্ট দেখবে কি না আজকে। তো সেজন্য ওনারা বললেন যে অযথা ওয়েট করে কোনো লাভ নেই। ওনারা রিসেপশানের নাম্বার দিয়েছেন আমাকে, যে আমি যখনই যাব যেন ফোন করে যাই যে স্যার আছে কি না বা পেশেন্ট দেখবে কি না আজকে। তো এলাম, আর সামন্ত ওর গাড়ির সিট কভারটা চেঞ্জ করতে গেছে, আর আমার খুব খিদে পেয়েছে। মাছ ভাজার, মাছ ধুতে হবে, মাছ ভাজার এখন সময় নেই। মাছ ধোয়া ভাজা অনেকটা ব্যাপার। আমি আগে একটু নিম ছেঁচকি দিয়ে একটু ভাত খেয়ে নিই। এই ভাত আর একটু নিম ছেঁচকি নিয়েছি, নিম পাতা দিয়ে বানিয়েছি, টেস্ট হয়েছে, আগে খেয়ে নিই পরে কথা বলবো। সামন্তর খাওয়া হয়ে গেছে, আমি আবার যাচ্ছি চিরঞ্জীবপুর। গতকালের মতো আবারও আমার ভাই একটা মাছ, ওদের ক্লাবের পুকুর ছেঁচা হচ্ছে, আবারও একটা মাছ এনে রেখেছে, সকালে মা কেটেছে। আর এখন গিয়ে আমি আবার মাছটা আনবো, আর সামন্ত যাবে সঙ্গে, ও গাড়িটা বের করছে। আর এই মাত্র ভিডিও পাবলিক করলাম, আজকে একটু লেট হয়ে গেছে, এসে খাওয়ার পরে আবার এডিট করে ভিডিও পাবলিক করে এখন যাচ্ছি। আগে চিরঞ্জীবপুর যাব, মাছ নেব, তারপরে পিউ মৌলিকে নিয়ে বাড়ি আসব। অনেকক্ষণ পরে এলাম, শরীরটা তো ভালো নয়, একটু রেস্ট নিয়েছিলাম পিউ মৌলিকে স্কুল থেকে আনার পরে। তারপর তো তোমাদের বলেই ছিলাম চিরঞ্জীবপুর গিয়েছিলাম, মাছ এনেছি। ওই মাছটা ফ্রিজের মধ্যে রেখে কোনো রকম একটু বিছানায় বডি ফেলেছিলাম। আর এখন সন্ধ্যের সময় এই অনেক টুকিটাকি কাজ থাকে, ওইগুলো সেরে তারপরে ফোনটা চাচ্ছিল না, ব্যাটারি একদম লো ছিল। ফোনটা চার্জে বসিয়ে, টিভিতে গান শুনতে শুনতে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে, আরও টুকিটাকি কিছু কাজ ছিল, ওইগুলো সেরে এখন রান্নার কাছে চলে এসেছি। আর এই মাছগুলো ধুতেই আমার ঘন্টা দেড়েক টাইম লাগলো। ওরে বাপ রে বাপ। আর পিউ টিউশন থেকে চলে এসছে, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, তো ঝটাঝট হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। এই মাছটা আজকে এনেছি, এটা পাঙ্গাস মাছ, পুকুরের পাঙ্গাস বলেই খাচ্ছি আমরা। কিন্তু ওই ভেড়ির যে চাষ হয়, অনেকে ভেড়ি বলে, আমরা যেমন ফিশারি বলি, ওই পাঙ্গাস মাছ আমরা খাই না, এই পুকুরের পাঙ্গাস হলে আমরা খাই। তো এই আমার ভাই ভোরে ওদের ক্লাবের পুকুর ছেঁচা হয়েছিল, নিয়েছিল, তো এই মাছটা আজকে এনেছি। আর এই মাছ তো তোমাদের গতকাল দেখিয়েছি, আমি গিয়েছিলাম কেটে এনেছি, গতকাল কেটে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু ধোয়া হয়নি, মানে ধোয়ার টাইম ছিল না। পিউ মৌলি দাঁড়িয়ে থাকবে, ওদের ছুটির টাইম হয়ে গেছিলো,
সেজন্য আমি কেটে কোনো রকম নিয়ে চলে এসেছিলাম ভাইয়ের জন্য ফ্রিজের মধ্যে রেখে। ওই অবস্থাতে মা সন্ধ্যের সময় ধুয়েছে, আর আমার গতকাল শরীর এতটা খারাপ ছিল যে গতকাল আমি মাছ ধুতে পারিনি, আমারও ওই অবস্থাতে ফ্রিজে ছিল কাটা অবস্থায়। তো আমি সকালে যে পিউ আর সামন্ত টিফিন করেছে সকালে তিন পিস ধুয়েছি, আবার দুপুরের জন্য চার পিস মাছ ধুয়েছি, আর বাকি মাছ এখন সমস্ত কিছু ধুয়ে এখন ভেজে রাখবো, আর কিছুটা মাছের ঝাল মাছ হবে। আর চলছে এইভাবে রান্নাটা করি, এখনও আমাদের মাছ ভাজা চলছে, অতগুলি মাছ এখনও ভাজা চলছে, এই যে রান্না হচ্ছে। আর সামন্তকে খেতে দিয়েছি, কারণ সামন্ত পাঙাশ মাছ খায় না, ওই সিলভার কাপ মাছ আর জাপানি পুঁটি মাছ ওইগুলোও খায়। তো সকালে দুইবার সিলভার কাপ মাছ ভাজা খেয়েছে, এখন জাপানি পুঁটি মাছ ভেজে দিয়েছি। ওকে বলেছিলাম যে মাছের ঝাল করবো, বলছে না মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। এই যে সামন্ত খাচ্ছে মাছ ভাজা আর নিম চেচকি আর ডাল দিয়ে খাচ্ছে, তাই তো সামন্ত? কথা বলবে না, লজ্জা পাচ্ছে। এই যে আমাদের পাঙাশ মাছের ঝাল মাছ হয়ে গেছে, আর সব মাছ রান্না করে নিয়েছি, কারণ দফা দফা করে রান্না করব না, করব কেন, যেহেতু আমি পিউ খাই সেজন্য রান্না করে নিয়েছি। আগামীকালের জন্য, আগামীকালের দুপুরের জন্য কিছুটা তুলে রেখে দেবো, আর রাতের জন্য একটু টেস্ট করে দেখেছি, মাছটা জাস্ট অসম। আর অনেক দিন পরে পাঙাশ মাছ খাচ্ছি, মানে দারুণ হয়েছে রান্না। আর অনেক দিন পরে শরীরের এত কষ্টর পরেও মুখে হাসি নিয়ে ভিডিও করছি, এবং মানে মুখে হাসি নিয়ে অনেক দিন পরে যেন শান্তি করে একটু খাবো। আমি আর পিউ এখন খেয়ে নিই, প্রায় এখন 10টা বাজে, একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। পাঙাশ মাছ আর লইট্টা মাছ আমাদের একদম প্রিয়, আমার আর পিউর। তো বেশি কথা বলবো না, আগে খেয়ে নিই, পরে কথা বলছি। খাওয়া দাওয়া সেরে একটু শরীরটা খারাপ লাগছিল, ঔষধ খেয়েছিলাম, একটু বসেছিলাম। পিউর একটু আবার মাথা যন্ত্রণা করছে, ওর মাথা একটু, আমি একটু আস্তে আস্তে করে, আমাকে বলছে মা একটু মাথায় হাত দাও, বলছে মাথায় হাত দিলে মাথাটা ভালো লাগবে, বলছে হ্যাঁ। তো পিউ আর সামন্ত ঘুমিয়ে পড়ছে, এখন প্রায় 12:10 বাজে, আমি এখন ভিডিও এন্ড করতে এলাম। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, আর মানে যেভাবে ভেবেছিলাম যে খুব মানে ভালো তো রান্না হয়েছে, নিজে রান্না করে নিজেই বলছি যে অনেক মাছ রান্না করেছি, অন্তত 2-3 পিস খাবো এরকম ভেবেছিলাম। ও মাই গড, 1 পিস মানে খাওয়ার পরে শরীরটা এতটা আবার খারাপ লাগলো, আমার ভাতটা খাওয়ার পরেই যন্ত্রণাটা আরও বেশি হয় পেটে। তো রীতিমতো ভাত কিছুটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, মানে আর পারলাম না খেতে, শরীরটা এতটা খারাপ লাগছিলো। যাই হোক, আজকে তো ডাক্তারের কাছে গিয়েও ঘুরে এলাম, আগামীকাল যেতে পারি না, আবার 2 দিন পরে, সামন্ত কবে আবার ছুটি নেয় দেখা যাক। তো বন্ধুরা, এই পর্যন্ত, যদি ভালো লাগে আমার ভিডিও তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর নতুন বন্ধুরা যারা আছো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব, কথাও বলতে খুব কষ্ট হচ্ছে, মানে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।